বিকেল বেলা, শীতের বিকেল বাচ্চারা রাস্তা নামবেই খেলবেই। আমাদেরও ইচ্ছে করছে আজকে বাহিরে একটু হেঁটে আসি। তো ফালাক, ফালাকের পাপা সবাই বলছে যে বাহিরে যাবে, হাঁটতে যাবে। তো ঠিক আছে, চলো যাই, ঘুরে আসি, একটু হেঁটে আসি, একটু মাইন্ড ফ্রেশ করে আসি। মাঝে মধ্যে বিকেলবেলা হাঁটতে কিন্তু ভালোই লাগে, বিশেষ করে ছুটির দিনগুলোতে। আসসালামু আলাইকুম, আমি ফৌজিয়া শারমিন, চলে আসলাম আরেকদিন ছোট্ট একটা ব্লগ নিয়ে। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরা তো ভালোই আছি। তো এই যে ছোট মেয়ে বাপের হাত ধরে টুই টুই করে হেঁটে চলে যাচ্ছে, ও তো বাহিরে বের হওয়ার জন্য অনেক হ্যাপি, অনেক খুশি, এবং রিক্সায় উঠে তো আরও বেশি খুশি হয়ে গিয়েছে। তো বিকালবেলা বের হলাম, আমাদের মসজিদের সামনে অনেকগুলো খাবারের কিছু ছোট ছোট স্টল বসে। তো দেখা যায় আজকে খুব একটা কিছুই ছিল না। তো ভাবলাম যে কোথাও যাওয়া যাক। তো আমাদের বসিলা ব্রিজের ওখানে টেস্টি টি আছে, আরও অনেক ধরনের খাবার রেস্টুরেন্ট আছে। তো আমরা যাচ্ছি একটা দোকানে, চলুন টেস্টি টিডেই যাবো আর কি। এই যে চলে আসলাম আমরা টেস্টি টিডে, এখানে ফাতেহা বলছে ফালাককে, বসো বসো। ফাতেহা এখন মোটামুটি ভালোই কথাবার্তা বলে, কিন্তু যে কথাগুলো বলে সেটাকে করতে হয়, না হলে দেখা যায় ও রাগ করে, জিদ করে, বসো খাও শো, যেটা ও বলে সেটা ওর সাথে করতে হবে। ওয়াও, খুব মজার মজার মিষ্টি খাবারগুলো, মিষ্টিগুলো কার কার পছন্দ? কেক মিষ্টি মনে হয় বেশি অংশে মানুষদেরই পছন্দ, খুব কম অংশ মানুষগুলোদের কেক মিষ্টি পছন্দ না। আমার তো কেক মিষ্টিগুলো খুব পছন্দ, এবং কিছুদিন পর পর খাবার ক্রেভিং ওঠে, যে খাওয়া খুব একটা ইচ্ছে করে। আর এই যে শীত চলে আসছে, যেহেতু আর আইসক্রিম স্কিপ করতে হবে সবার জন্য, বাচ্চা কাচ্চা সবাই স্কিপ করতে হবে, কারণ ঠান্ডা লেগে যাবে। এই যে ফাতেহা বলছিল বাহিরে বের হয়ে চকলেট খাবে, তো সৈকত ওকে একটা চকলেট এনে দিল, ও ওই চকলেট খাবে না, ও খাবে ললিপপ, কারণ এলাকার মধ্যে যে দোকানগুলোতে ললিপপ পাওয়া যায় সেটাই ও খেয়ে সবসময় পছন্দ করে। আর এই যে বড় একটা ললিপপ পেয়ে তো অনেক খুশি হয়ে গিয়েছে বুড়ি, এখন ও বলতেছে আমাকে খুলে দেওয়ার জন্য। তা আমি ওকে বললাম রাখো, বাসায় নিয়ে যাব, খুলবো। তো পাপার সাথে ও কী কী বলছে। তো যাই হোক, আমাদের খাবারগুলো অর্ডার দেওয়া হয়েছে, এক এক করে খাবার চলে আসতেছে। আশা করি ফালাকের পছন্দ মতো যে কেকটা নিয়ে ছোটটা ভালো বের হবে, কারণ দেখা যায় এর আগেও একটা কেক অর্ডার করা হয়েছিল, তো খুব একটা ভালো ছিল না। মাঝে মধ্যে হয় না যে একটু অন্যরকম খাবার, একটু পুরন বা দুই তিন দিনের বাসি খাবার দিয়ে দেয়, তো সেরকমই ছিল, পরে চেঞ্জ করে দেওয়া হয়েছিল। তো যাই হোক, আজকে কেকটা মোটামুটি ভালোই ছিল। তো হোয়াইট চকলেট কেকটা দেখে আমাকে খেতে ইচ্ছে করলো, তো আমিও একটা নিলাম, চারটা পিস ছিল। তো আমরা সবাই একটু একটু করে হোয়াইট চকলেটগুলো একটু খেলাম, আসলে আমার ভালোই লাগে হোয়াইট চকলেটটা খেতে। তো এই যে সৈকত সাব স্যান্ডউইচ অর্ডার করছিল, আমি শর্মা দিয়েছিলাম, আমার পছন্দ খাবারটা আমি পাইনি, মালয়েশিয়ান একটা স্যান্ডউইচ ছিল, সেগুলো আমার খেতে ভালো লাগে, সেটা ছিল না, তো আমি শর্মা দিয়ে দিলাম। আর ফালাক তো সে তার স্ট্রবেরি ফ্লেভারের কেক নিয়েছে, ওর কেক খেতে অনেক পছন্দ করে। আমি আবারও এখানে দেখাচ্ছি, উফ কী মজাদার মিষ্টি কেক, কেকের চেয়ে বেশি আমাকে মিষ্টিগুলো আকর্ষণ করে, খেতে খুবই আকর্ষণ আসে, কিন্তু মিষ্টি খাবার খাওয়া শরীরের জন্য ভালো না, স্বাস্থ্য ক্ষতিকর হয়। তো যাই হোক, ফাতেহা এখানে নিজের ললিপপ পেয়ে তো খুবই খুশি। এখন তিনজনের মধ্যে যুদ্ধ হচ্ছে যে কে এই ললিপপটা খুলতে পারবে। কিছুক্ষণ আমার বড় মেয়ে টানতেছে, কিছুক্ষণ ওর পাপা টানতেছে, কিছুক্ষণ ওর ছোটো মেয়ে টানতেছে, মানে তিনজনে মিলে। আর ছোটো জনে মানে বারবার ললিপপটা নিয়ে নিতে চাচ্ছে, যে ওর ললিপপ দিয়ে সবাই কী করতেছে, এটা কী শুরু করলো সবাই। তো ফালাকের পাপা বলতেছে দাও তোমরা পারবা না, খুলে দিতে আমি খুলে দিই। ফালাক বলতেছে দাও দাও আমি একটু খুলবো। মানে এই অবস্থা, একটা ললিপপের উপরে তিনজন অত্যাচার করা শুরু করে ফেলেছে। তো এখানে খুলে দেওয়ার পর ফাতেহা তো অনেক খুশি হয়ে গিয়েছে, একটা গাড়ি বের হয়েছে, একটা ছবি বের হয়েছে, দেন 12টা পিস চকলেট বের হয়েছে ললিপপ। তো ফাতেহা খেতে পছন্দ করে, তো ওকে আস্তে আস্তে দিব। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। ইউটিউব চ্যানেল থেকে থাকলে অবশ্যই ইউটিউব সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।